হ্যালো দূর তো থাক, হ্যালো 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 হাই। তুজে পতা জিস দিন জয়েনিং লেট রাখা থা না, আমি ওয়াম পে থা। আচ্ছা ইসে পড়ে আছে দেখে ভালো করে শো। হাই হাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম হলো গিয়ে দেবিকা, আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখানে ওই দিনটা এসে গেছে যেদিনের অনেক দিন থেকেই আমরা ওয়েট করছিলাম। তো এই স্টেশনটা হলো গিয়ে কামাখ্যা স্টেশন গুয়াহাটি। তো আমাদের অ্যাকচুয়ালি এই স্টেশনের সাথে অনেক বাজে এক্সপিরিয়েন্স ছিল, তাই বলে আমরা গুয়াহাটি স্টেশনে চলে গেছিলাম। তো এই স্টেশনে বেশি সময় থাকে না বলে আমরা ওই স্টেশনে গেছি, আর ওরা এই স্টেশনে এসেছে। অনেক কম টাইমের জন্য এই স্টেশনে ট্রেন থামে, তো তাড়াতাড়ি করে ওরা উঠে পড়েছে। তো এখানে ওদেরকে পেয়ে আমরা এত খুশি আর এত আনন্দ হচ্ছিল যে আমরা অনেক রাত অবধি আমরা এইভাবেই বসে বসে গল্প করছিলাম। আর ট্রেন পৌঁছে যাবে সকাল 5:30টার সময়, আর আমাদের ঘুম পুরোভাবেই উড়ে গেছিলো খেনুখি, এতই আমরা গল্প করার মধ্যে মজার মধ্যে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এইরকম করে করেই ঘুম তো একদমই হয় নাই, আমার চোখ দেখে আপনারা বুঝতেই পারছেন হয়তো। তো আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। এইখানে এক্সিট এই এই জায়গা থেকে আমরা বের হয়েছি, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি একটা হোটেলে ফ্রেশন আপ হতে। আর জাস্ট 100 মিটার দূরেই একটা হোটেল আছে, তো ওইখানে পৌঁছে আমি কথা বলছি, দেখাচ্ছি আমাদের হোটেলটা কি আর কিভাবে আমরা জার্নি করছি। তো সঙ্গে থাকবেন লাস্ট অবধি। তো চলুন হোটেলে যাওয়া যাক, বাই। তো আমরা পৌঁছে গেছি যে এই লজের মধ্যে মেবি থাকবো। তো ভিতরে গিয়ে দেখছি আমাদের এই লজটার নাম হলো গিয়ে তিরুপতি। থাকবো মিন্স আমরা জাস্ট এখন মর্নিংয়ে একটু ফ্রেশন আপ হয়ে বের হয়ে যাব, কেন কি আমাদের যেতে অনেকটা সময় লাগবে সিকিম। আসো তিশান, তো চলুন রুম কোনটা হয় দেখাচ্ছি। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এখন কয়টা বাজে গো? 6:20। এখন বাজে 6:20, আর লাইটটা এখন বাজে 6:20, আর আমরা পৌঁছে গেছি ওইখানে 5:30-র মতন। 5:30 না 5:45-6 মতন আমরা পৌঁছে গেছি। তো এখানে এসেছি, এসে 2 ঘন্টার জন্য রুম নিয়েছি, তারপর আমরা বেরোব। তো চলুন দেখা হচ্ছে গাড়িতে যখন আমরা স্টার্ট করব, বাই। তো আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়ি দিয়ে আমরা এখন সিকিম যাব। তো এইখানে আমাদের গাড়ি উপরে সব লাগেজ উপরে উঠানো হচ্ছে, আর ছোট ছোট যে লাগেজগুলো ওগুলো ব্যাক সাইডে রাখা হয়েছে। তো এখন আমরা সবাই রেডি। তিশান তিশান হাই। তো এখন 5 আওয়ার্স লাগবে আমাদের যেতে।
তো সিনারি দেখাবো, বিউটি দেখাবো, সিনিক বিউটি যেগুলো থাকবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো এরকম একটা জার্নি সবাই একটা লাইফের মধ্যে চায়, যেটার মধ্যে নিজের মনের মানুষ নিজের সাথে থাকতে থাকে। তো যে ফ্যামিলির সাথে আমরা যাচ্ছি ওরা খুবই ভালো, আর ওদের সাথে আমাদের অনেক বছরের পরিচয়। তো আমার মনে হয় যে পুরো ট্রিপটা খুবই ভালো যাবে, খুবই এনজয় করব। আর আমি সব ট্রিপ পুরো দিনেরটা ডে ওয়ান ডে টু করে আপনাদের সাথে শেয়ার করতে থাকব। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেন, আর ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিবেন। তো সিকিম এমন একটা জায়গা যেটাতে আমাদের বাঙালিদের ইমোশন জড়িয়ে আছে, বিকজ আমরা ওইখানে মানে সব কিছু দেখতে পাবো। ওখানে স্নো দেখতে পাবো, পাহাড় দেখতে পাবো, আর এখানে তিস্তা নদীর সামনের থেকে আমি যাচ্ছি, এটার যে বিউটি, এটার যে সিনারিগুলো, মানে এটা দেখার মতো। জার্নি স্টার্ট হয়ে গেল, তো ভিডিওটাকে আগে বাড়াচ্ছি, চলুন দেখা যাক। তো আমাদেরকে এখানে থামিয়েছে গাড়ি, এই যে গাড়ি, আর এখানে একটা হোটেলের মধ্যে কি না তারখোলাতে থামিয়েছে। আর এখানে আমরা এখন একটু কিছু চা ম্যাগি কিছু খেয়ে নেব, তো দেখি কি পাই। এখানে একটু ফ্রেশন আপ হয়ে যাব আর তারপর আবার রওনা দিব। এখন বাজে, এখন কটা বাজে আমার কাছে তো ঘড়ি আছে, 11:45। তো আরও যেতে আমাদের প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। তো চলুন খেয়ে নেই কিছু, খিদেও পেয়েছে। এই যে সব কিছু আপনাদের সাথে ডিসকাস করবো। তো চলো না গ্যাংটক যাওয়া যায়, বা